আজকে যে টপিকটা আমি আলোচনা করতে চলেছি, আমি ক্যাপশনে দিয়েছিলাম, একটু ঝলক দেখিয়েছিলাম, লেখা ছিল আই হেট মাই স্কুল। তো এরকম তো কোনো রুব্রিক, কিন্তু স্কুলে অ্যাভারশন টু হেটের মধ্যে, অ্যাভারশন আর হেটের মধ্যে অনেক পার্থক্য। তো আমি চেষ্টা করবো এই স্কুল অ্যাভারশন থেকে স্কুল হেট অব্দি কিভাবে যাচ্ছে একটা বাচ্চা, চেষ্টা করবো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করা। একটা বাচ্চা কেন স্কুলে যেতে চায় না, এটাও চেষ্টা করবো। কেন একটা বাচ্চা পড়াশোনা করতে চায় না, কি সমস্যা তার, স্কুলে গেলে কি হতে পারে, খুব কমন। এখন প্যান্ডেমিক চলছে, শেষ হয়ে গেছে, এবার স্কুল খুলবে, চেম রেডি থাকুন আপনারা, এই কেস আপনাদের চেম্বারে আসতে এবার শুরু করবে। আমার ছেলেটা স্কুলে যেতে চাইছে না, আসবে, আমি এখন থেকে বলে দিলাম এই ধরনের কেস। এবার বাচ্চাদের যে সাইকোডাইনামিক্স চেঞ্জ হচ্ছে, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট 2 বছরে পুরো চেঞ্জ হয়ে গেছে, স্কুল খুলবে এবারে, এবার কিন্তু সমস্যা আসবে। বলবে বাচ্চা আমার আগে স্কুল যেত, এখন আর যেতে চাইছে না। বা নতুন যারা বাচ্চা 3 বছর 4 বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল, তাদের বয়স 5+ বা 6 হয়ে গেছে, প্যান্ডেমিকের কারণে স্কুলে ভর্তি করা হয়নি, তারা স্কুলে যেতে চাইছে না, পাবেন। আর আমি খুব সেন্সিটিভ টপিকটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আমাদের কয়েকটা মেডিসিন আছে, বেশি মেডিসিন নেই, তাই জন্য খুব ইম্পর্টেন্ট রুব্রিক, খুব কম মেডিসিন আছে। প্রত্যেকটা মেডিসিনকে আজকে আমরা এক্সপ্লোর করব, আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। ব্যাসিলিনাম, ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া পস এন্ড ন্যাচারাল ইউরিটিকা। আজকে চেষ্টা করব, দেখুন স্কুল অ্যাভারশন তো বুঝে গেছি আমরা, যে একটা বাচ্চা স্কুলে যেতে চায় না, কিন্তু শুধু রুব্রিকের মিনিং দিয়ে আমার মনে হবে না, প্রত্যেকটা মেডিসিনের ফিল কিন্তু আলাদা আলাদা হতে হবে। ছোট্ট ছোট্ট রুব্রিক, সাপোর্টিভ রুব্রিক, প্রত্যেকটা মেডিসিনকে আলাদা করে দেবে, সবার মিল একটাই হবে, মানে এক জায়গায় ফিলিং সবার এক হবে না। তার জন্য আমরা বলি সাপোর্টিভ রুব্রিকের গুরুত্বটা অনেক অনেক বেশি। গুড প্রেসক্রাইবার হতে গেলে সাপোর্টিভ রুব্রিক আপনার এই 5টা মেডিসিনের মধ্যে বিক্রি করে দেবে, এই 4টে মেডিসিনের মধ্যে একটা সাপোর্টিভ রুব্রিক যদি ঢুকে যায়, 4টে মেডিসিনকে আলাদা করে দেবে। এই ক্ষেত্রে আমার দিকে আজকের টপিকের ক্ষেত্রে সাপোর্টিং গ্রুপগুলো ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি। তো আমরা শুরু করবো স্কুল অ্যাভারশন, তো আমরা এবার শেষের দিক থেকে শুরু করবো। এবার ব্যাসিলিনাম, ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া পস, ন্যাট্রাম নিউমেরিকাম, আমরা ন্যাট্রাম নিউ দিয়ে শুরু করবো। স্কুল অ্যাভারশন কেন একটা বাচ্চা স্কুলে যেতে চায় না, কি সমস্যা হতে পারে, একটা রুগী জ্বর নিয়ে এসেছে, কেন আমি অতদূর যাবো। এবং স্পেশালি বিগিনারদের উদ্দেশ্যে বলছি, মাইন্ড টেকনিক প্রথম প্রথম শিখেছেন, মাইন্ড টেকনিক প্রথম করতে এসেছেন, প্রিডমিনেন্টলি কিছু পাচ্ছেন না, প্রেজেন্ট বুঝতে পারছেন না, ট্যাসিটান হয়ে আছে, ডাল হয়ে আছে, ইরিটেবল হয়ে আছে, কিচ্ছু বুঝতে পারছেন। আমিও করেছি, আমি বিগিনারদের উদ্দেশ্যে বলছি, আমি তখন নানা রকম ভাবে জিজ্ঞেস করেছি বাচ্চাদের পড়াশোনা করতে কেমন, বাচ্চা আমি প্রথম দিকের কথা বলছি, আচ্ছা বাচ্চা পড়তে বুঝতে চায় না, আমি এখানে রিডিং অ্যাভারশন টু রিড নিয়েছি, হয়তো পার্সিয়াল আমার চেম্বার জমাতে হবে, আমাকে রেজাল্ট দেখাতে হবে, পার্সিয়াল কাজ হয়েছে, কিন্তু কাজ হয়েছে আমার মেডিসিন, আমাকে ফেলিওর হতে হয়নি, পড়াশোনা করতে চায় না, আমি কিন্তু রুব্রিক করেছি রিডিং অ্যাভারশন টু রিড। তো বিগিনারদের ক্ষেত্রে আমি এই জায়গাটাই বলবো, যে যদি বুঝতে পারে না আমার বাচ্চাটাই একদম স্কুলে যেতে চায় না, জোর করে মেরে স্কুলে পাঠাতে হয়, স্কুলে যাবেই না, স্কুলে একদমই যায় না, আপনাদের কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, যে আমরা একটা এন্ট্রি পয়েন্ট পেতে পারি একটা কেসকে ডিকোড করার ক্ষেত্রে। এবং যারা প্রো আছেন, যারা অনেকদিন ধরে এখানে মাইন্ড টেকনিক করছেন, আপনারাও জানেন যে এই রুব্রিকটার গুরুত্ব কতখানি। ক্রনিক কেসে, একটা ক্রনিক কেস, ডিপ সিটের প্যাথোলজি হয়ে আছে, এক এক নয়, অনেক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব করেছে, করার পর আমার কাছে এসছে, তখন কিন্তু এই সোশিও ইকোনমিক ফ্যাক্টর গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বাড়িতে কি করে, সে পাশের বাড়ির এনভায়রনমেন্টের সাথে কিভাবে ম্যাচ করে, পার্কে যায় কিনা, ঘুরতে যায় কিনা, মুভি দেখে কিনা, স্কুলে যায় কিনা, পড়াশোনা করতে বসে কিনা, এগুলো কিন্তু যখন একটা ডিপ সিটেড ক্রনিক ডিজিজ আপনার কাছে চলে আসে, এই জিনিসগুলো কিন্তু খুব ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। 10 জায়গায় মাইন্ড টেকনিক করে এসছে, সব করা ফেল, তা সত্ত্বেও কেসটা আসেনি, এবার আপনার কাছে এসছে, তার মানে কোথাও একটা মিসিং লিঙ্ক আছে। যারা প্রো তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা অনেকদিন ধরে করছেন মাইন্ড টেকনিক তাদের ক্ষেত্রে বলছি, আমাদের সব দিক থেকে হাতিয়ার রেডি রাখতে হবে,
আমরা কোনো দিক থেকে বিফল হব না। দেখা গেল তার পার্সিস্টিং একটা হিস্ট্রি আছে, কি ছোটবেলা থেকে স্কুলে যেতে চায় না, আর স্কুলে যেতে চায় না, মেরে মেরে স্কুলে পাঠানো হয়, তারপর থেকে আমার বাচ্চা অসুস্থ। তখন কিন্তু আপনাকে এই জায়গাটা ডিকোড করে ফিরতে হবে। তো আজকে চেষ্টা করব এই চারটে মেডিসিন তাদের স্কুলে আমার শুনতে কেন, এক একজনের ফিলিং কিন্তু এক এক রকম। চলুন শুরু করা যাক প্রথম ফরমোস্ট মেডিসিন ন্যাট্রাম্লুক দিয়ে। রুগীগুলো লিখবেন, আমি এক এক করে বলবো, ব্যাখ্যা দিব এবং বলবো। সুতরাং খাতায় মনটা না দিয়ে আমার কথায় মনটা দিন, পারলে স্ক্রিনশট তুলে নিন, কিন্তু কথাগুলো আজকে শুনুন। রুগীক থাকলে হবে না, ফিলিংটাকে বুঝে নিতে হবে আজকে। ন্যাট্রাম্লুকের বাচ্চা স্কুলে যেতে চায় না কেন? আমার বাচ্চাটা ল্যাপটপ জানেন তো স্কুলে যেতেই চায় না, ন্যাট্রাম্লুক বসে আছে, বসে বসে আপনি প্রেসক্রাইব করবেন ন্যাট্রাম্লুক, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা আপনাকে ন্যাট্রাম্লুকের ফিল দিয়ে দেবে। আর যদি এই প্রিডমিনেন্টটা পেয়ে যান, স্কুলে যেতে চায় না। আর প্রশ্ন করার দরকার নেই, ন্যাট্রাম্লুকের বাচ্চা চেম্বারে ঢুকবে, চেয়ারে বসার আগে আপনি তার মেডিসিন দিয়ে দেবেন, ইয়েস ইটস এ ন্যাট্রাম্লুক। কেন কেন আমি ছোট্ট ছোট্ট করে বলবো, আজকে অনেক কিছু বলার আছে, তাই জন্য ছোট্ট ছোট্ট করে বলবো, তাহলে পুরো কভার করা যাবে। কারণ ন্যাট্রাম্লুকের বাচ্চা স্কুলে যেতে চায় না, কারণ তার ইয়ার্কি, ফাজলামি, ঠাট্টা এসব পছন্দ নয়। কেন নয় আমি পরের স্লাইডে বলবো, সেসব পছন্দ করে না। যে স্কিম এভার শুনতো সে নিজেও কারোর সঙ্গে ইয়ার্কি করবে না, এবং কেউ কারোর সাথে ইয়ার্কি করুক সে এটা পছন্দ করে না। আমি শেষে ব্যাখ্যা দেবো এটা কেন করে না, আগে রুব্রিকগুলো লিখে নিন। বাচ্চারা তো খেলাধুলা করবে, ইয়ার্কি ঠাট্টা হবে, হাসি ফসলামি হবে, এটা তো কমন জিনিস। বাট ন্যাট্রাম্লুক এই ধরনের এনভায়রনমেন্ট থেকে দূরে থাকতে চায়, ন্যাট্রাম্লুকের বাচ্চা এইসব একদম পছন্দ করে না। তাই জন্য ন্যাট্রাম্লুকের বাচ্চা স্কুলে যাবেই না, কারণ ওর কাছে সেলফ রেসপেক্ট বলে যে কথাটা আছে না, আমি যাবো পরে কথা বলবো, ওটা অনেক বেশি। সে মনে করে এইসবের কোনো দরকার নেই, সে নিজের রেসপেক্টটাকে নিজে ধরে রাখতে চায়। সে মনে করে এই ধরনের ইয়ার্কি ফাজলামি সাধারণ মানুষ করে, এতে মান সম্মানের নষ্ট হয়, এতে আত্মসম্মান নষ্ট হয়ে যায়, আমি করব না। এবং এর সাথে যুক্ত আছে এলিমেন্ট ফ্রম পানিশমেন্ট চিলড্রেন। যদিও এটা খুব ডিপ একটি মানে ফিলিং, কিন্তু আমি এখানে বোঝানোর স্বার্থে বলছি যে এইটা খুব বাচ্চাদের মধ্যে পাওয়া খুব কঠিন, কিন্তু মর্বিড ফিনোমেনা যদি পাওয়া যায় একটা ন্যাট্রাম্লুকের বাচ্চাদের ক্ষেত্রে এই সুযোগটা পাওয়া যাবে। এলিমেন্ট ফ্রম পানিশমেন্ট চিলড্রেন, যে বাচ্চা ইয়ার্কি ফাজলামি হাসি ঠাট্টা পছন্দ করে না, সেই বাচ্চা যদি কোনোভাবে কোনো টিচারের কাছে বকা খেয়ে যায় বা বেতের আঘাত খেয়ে যায়, সেই বাচ্চা পরের দিনে আর স্কুল যেত, কারণ তার সেলফ যে রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টে তার আঘাত হয়েছে, যেটা সে একদম বরদাস্ত করতে পারবে না। দ্বিতীয় দিন থেকে আর স্কুল যেত, জিজ্ঞেস করুন তার বাবাকে কেন স্কুলে যেতে চায় না, বাড়িতে কি করে, তার অ্যাটিটিউডটা কিরকম, উত্তর দেবে আমার বাচ্চা কি জানি অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা রাখতে হবে, কিরকম ভুলো প্লাকিনে ঢুকে যাবে না, ভুলো ঘুরে ট্রামে ঢুকে যাবে না, দেখুন এখানে ন্যাট্রাম্লুক আছে কিনা। ভাই কি বলবে, কারোর সঙ্গে মেশে না, কেউ একই ফাজলামি করলে পছন্দ করে না, আর ওর যদি কিছু হয়েও যায়, ওর যদি জ্বরেও ভোগে, ওকে যদি সান্ত্বনা দিতে ওকে বোঝানোর চেষ্টা করি, ও হো ঠিক আছে জ্বর হয়েছে তো, ওষুধ খাচ্ছি তো, সেরে যাবো, কোনো পিটি জাতীয় জিনিস সে পছন্দ করে না, কোনো কনসোলেশন পছন্দ করে না, সে এইসব থেকে দূরে পালায়। যে বাচ্চা এইসব পছন্দ করে না, সে স্কুলে অন্যান্য বাচ্চাদের সঙ্গে নিজেকে মিলাবে কি করে, কারণ তার মেন্টাল গ্রোথ অন্যান্য বাচ্চাদের থেকে অনেক হাই। সে সবাই পেয়েছেন, আপনাকে এবার রিকল করুন, ন্যাট্রাম্লুকের বাচ্চা আপনি আপনার ক্লাসমেটে পেয়েছেন, কেউ না কেউ ছিল, আমার স্কুলেও ছিল, কেউ না কেউ ছিল। এইবার খেয়াল করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন, এবার বোঝার চেষ্টা করুন কে ছিল এরকম, কোনো ইয়ার্কি করতো না, কারণ ইয়ার্কি করলে পছন্দ করতো না, নিজেকে সবার থেকে আলাদা করে রাখতো, যেন নিজেকে কি মনে মনে করতো, কে ছিল, কেন ছিল, একটা রুটিন আছে, ফিয়ার ইনজুরি, আদার্স অফ ইনজুরি টু হিমসেলফ অর ফিয়ার অফ বিং হার্ট, হার্ট ইজ ইনজুরি, ইনজুরি মানে আঘাত লাগা, আমার ভয় লাগছে আঘাত লাগার, স্কুলে গেলে কেউ এমন একটা কথা বলে দেবে যে কথাটা আমার যে
সম্মান বোধ আছে সেখানে আঘাত করবে, ফিয়ার ইঞ্জুরি আদার্স অন্যজন করবে, অফ ইঞ্জুরি ইনসেল অন্যের দ্বারা তার ক্ষতি হবে, কি ফর ফিয়ার অফ বিং হার্ট অন্যের দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে। যদি তার সঙ্গে কেউ ইয়ার্কি করে, যদি তাকে কেউ তাকে নিয়ে কেউ জোক মারে, যদি তাকে বলে ফেলে আরে তোর হাতের লাগে এত খারাপ কেন, যদি কেউ বলে ফেলে আরে তোর ম্যারেজ এটা ভালো লাগবে না, এইসব নেটওয়ার্ক ব্রডকাস্ট করে না, তাই জন্য সে স্কুলে যেতে চায় না। আরে আমার শরীর, আমার কাপড়, আমার হাতের লেখা, আমার পড়াশোনা, আমার জীবন, আমি আমার মতো করেছিলাম, আমার তো নিজের একটা মানসম্মান বোধ আছে না কি, তুমি কি এই ভাবা বাবা। বাট ও এটা রিয়ালাইজ করতে পারে না, কারণ সে তো একটা স্কুল, স্কুলে তো সবাই এই ধরনের অ্যাটিটিউড বন্ধু থাকবে, সবার সঙ্গে মিশতে হবে, সবার সঙ্গে শেয়ারিং করতে হবে। একটা মেয়ে হচ্ছে মোস্ট ইন্ট্রোভার্টেড পার্সন অফ দি আর, সব থেকে ইন্ট্রোভার্টেড, সে শেয়ার করে না, সে কারো কাছ থেকে কনসোলেশন নেবে না। আহা রে তোর এক নম্বরের জন্য তুই ভালো মানে ফেল হয়ে গেলি, বল হয়েছি ফেল আমি হয়েছি তো, তোর অত সার্থকতা দেওয়ার কি আছে, দিস ইজ একটা মেয়ে। আহা রে এক নম্বরের জন্য তুই ফার্স্ট হতে পারলি না, তোর তাতে কি সমস্যা, আমি ফার্স্ট হইনি তো, দিস ইজ ন্যাটামুর। ন্যাটামুর কখনো কনসোলেশন পছন্দ করে না, যে কনসোলেশন পছন্দ করে না সে ইয়ারকি হাসি সঞ্জমি খাটটা কি করে পছন্দ করবে। বিকজ এই রুব্রিকটা লাস্টের যে রুব্রিকটা আছে এটা ব্লাডার চ্যাপ্টারে আছে, কিন্তু আমার মনে হয়েছে এই ধরনের পেশেন্ট আমি চেম্বারে অনেক পেয়েছি, আপনারও পাবেন, কিন্তু এটা মাইন্ডে থাকা উচিত ছিল এই রুব্রিকটা। ব্লাডার রিটেনশন অফ ইউরিন কোম্পানি আনএবল টু পাস ইউরিন ইন প্রেজেন্স অফ, ব্লাডার রিটেনশন অফ ইউরিন কোম্পানি আনএবল টু পাস ইউরিন ইন প্রেজেন্স অফ, সোজা কথায় বাংলা কথায় যদি বলতে চাই, পেচ্ছাপ পেলে যখন দেখছে আশেপাশে লোকজন যে পুরো ক্লাস ভর্তি ছেলে মেয়ে, আমি যদি টিচারকে বলি টয়লেটে যাবো তাহলে এতে তো আমার মান সম্মান চলে যাবে, এতটা সেলফ কনসিয়াস হয় না একটা মেয়ে, এতবার মান সম্মান চলে যাওয়ার পেচ্ছাপ পেয়েছি বলবো টিচারকে, আর সবাই তো হাসবে, সবাই তো ওই যে জেস্টিং করবে, হাসি ঠাট্টা করবে আমাকে নিয়ে, তার চেয়ে পেচ্ছাপটা হোল্ড করে রাখে। ন্যাটটা মুড়ে পাচ্ছে, লোকজন থাকলে পায়খানা পেচ্ছাপ করতে চায় না, একদম বাথরুমে যেতে চায় না, কারণ তার কাছে তার নিজের সেলফ একটা যে রেসপেক্ট আছে সেটাকে কখনোই হারাতে চায় না, কারণ ম্যাক্সিমাম সবসময় নিজের সেলফ রেসপেক্টকে এগিয়ে নিয়ে সারা জীবন এগিয়ে যায়। সে দেখছে আমার যে রেসপেক্ট, আমি আমার বাড়িতে আমার এনভায়রনমেন্টে ঠিক আছে, আমাকে কেউ ওখানে আঘাত করছে না, আমাকে নিয়ে কেউ হাসপাতাল করছে না, আমাকে নিয়ে কেউ জোক মারছে না, আমি আমার মতো করে চলছি। বাট স্কুলে এমন একটা জায়গা, পাঁচ হাতে পাঁচটা মূল সমান নয়, কোন বন্ধুটা কখন বন্ধু থেকে কি বলে দেবে যেটা আমার মনকে আঘাত লাগবে, দ্যাট ইজ ফিয়ার ইনজুরি আদার্স অফ ইঞ্জুরিং ইনজিওরিং হিমসেলফ, অন্যজন তাকে ইনজিওর করে ফেলবে যে কথাটা তার মনে আঘাত পেলে। আরে নর্মাল কথাও তো হতে পারে, সেই জিনিসটাও সে দিতে যায়, একটা মুন্ডের বাচ্চা একদম কোনো ইয়ার্কি পছন্দ করে না, নর্মাল যদি কথাও বলে তার সাথে, যদি তার মনে একটু আঘাত লাগে, আরে আমাকে নিয়ে খিল্লি করছে না তো, আমাকে নিয়ে হাসাহাসি করছে না তো, সব জিনিসই তার মনে হতে পারে এই ধরনের ঘটনা, তাই জন্য সে স্কুল পছন্দ করে না। যখন স্কুল যায়, স্কুলের থেকে প্রথম দিন যখন এনভায়রনমেন্টটা বুঝে গেল, আমার মতো ছেলে মেয়ের জন্য এই স্কুল নয়, সেটা নিজে মনে করে, তারপর দিন থেকে স্কুলে যেতে চায় না, স্কুলটাকে সে পছন্দ করে না, এবার শুধু যেতে চায় না, স্কুলে যাচ্ছে কিন্তু পছন্দ করে না, তার মানে এই নয় যে কোনো বাচ্চা স্কুলে যায় না, স্কুলে যাওয়া আলাদা আর স্কুলকে পছন্দ না করা একটা আলাদা জিনিস, স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলে যাওয়াটা পছন্দ করে না, কেন করে না, কারণ সে হচ্ছে মোস্ট ডিগ্নিফাইড চাইল্ড ইন দি আর, সব থেকে ডিগ্নিটি সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা, আমার মান সম্মান, আমার মান সম্মান আমার কাছে, কিন্তু আমি চাইবো না আমার মান সম্মানে কেউ আঘাতানো, তাই জন্য ন্যাকামুরে বাচ্চা সব সময় নিজেকে আলাদা করে রাখে, কোম্পানি পছন্দ করে না, যদি জলও খায় এই জল খাওয়াটা দেখে যাতে কেউ আর বিদ্রুপ না করে, কোনো ক্ষুদ ধরতে না পারে, তাই জন্য লোকের সামনে জলও খাবো না, শুধু পেচ্ছাপ কেন না, জলটাও সে খাবে না, এবং এই যে তার স্বাধীনতায় বাধা আসছে, সে যেভাবে থাকতে চাইছে, নিজের রেসপেক্টকে আগে এগিয়ে যেতে চাইছে, সেটা সে স্কুলে পছন্দ
স্কুলে হয় না, স্কুলে পারে না, তার জন্য ন্যাশনাল মিডিয়া বলছে স্কুলে সবসময় তার বন্ধু খুব কম। ইয়েস, বিপুল স্যার একটা বিবৃতি দিয়েছে, কোম্পানি অ্যাভারশন টু স্ট্রেঞ্জার, কোম্পানি অ্যাভারশন টু স্ট্রেঞ্জার। আমি মিঠুন স্যারের কাছে যাবো একটু পরে, আমি এর পরের স্লাইডে যখন যাবো মিঠুন স্যারের কাছে যাবো। স্ট্রেঞ্জার অ্যাভারশন টু প্রেজেন্স অফ ইনভিটেশন ডিগ্রি, কোনো স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার কে, যে যাকে আমি চিনি না, যে আমার কাছে অপরিচিত, যার সঙ্গে আমার পরিচয় খুব কম, যাকে আমি চিনি না। ন্যাট্রামিউরের বাচ্চা সহজে ফ্রেন্ড বানায় না, লিখে রাখুন, বুকলি কিনতে হবে না, ন্যাট্রামিউরের ফ্রেন্ড পাওয়া খুব কম, সহজে কারোর সাথে বন্ধুত্ব করবে না। ন্যাট্রামিউর শুধু ন্যাট্রামিউরের সাথেই বন্ধুত্ব করে, ন্যাট্রামিউর ন্যাট্রামিউর ছাড়া বেলে ডোনা ল্যাকিসিসকে তো পাত্তাই দেবে না। ওর পাশের বন্ধু যদি বেলে ডোনা হয় ক্লাসমেট, আর পাশে যদি ল্যাকিসিস হয় সে ওখানেই বসবে না, সে পাশে পিছনে গিয়ে বসবে। কিন্তু বেলে ডোনা আর ল্যাকিসিস যদি দু সাইডে থাকে তাদের সাথে সে থাকবে না, পিছনে গিয়ে বসবে। ন্যাট্রামিউর সবসময় ন্যাট্রামিউরকে খোঁজে, কখনো কখনো প্লাটিনাকে খোঁজে। ডিরেক্ট ট্রাম্পও পছন্দ করে না সে, কারণ সে মনে করে তুই যেভাবে আছিস থাক, কিন্তু আমি আমাকে আমার মতো বাঁচতে পারবো, আমার মান সম্মান, আমার আত্মসম্মান বোধ আমার কাছে অনেক বেশি, কিন্তু আমি চাই না তোমার সঙ্গে বন্ধুত্ব করবো, আর তুমি ভাই পরে আমাকে দুটো কথা ইয়ার কি করবে, আমি ভাই বন্ধুত্ব করবো। আমি একটা মিনিট শর্ত করে নেয় বন্ধুত্ব করতে পারি, কিন্তু আমাদের লিমিট থাকবে, এই 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 চেকলিস্ট দিয়ে দিল, এই লিমিটেশনটা যেন ক্রস না করি আমরা কেউ কাউকে, যে বন্ধুত্ব করতে চলেছে সে নিজে অবাক, হোয়াট ইজ দিস, ভাই তুই কে রে, ন্যাট্রামিউর চেকলিস্ট দিয়ে চলে সবসময়। তাই জন্য ন্যাট্রামিউর চাইলে কোনো ফ্রেন্ড পায় না সারা জীবন, নিজেকে একা নিয়ে চলে, কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, সে পারে না, চায় না, পারে না, কারণ সে সমাজে যেভাবে থাকতে হয়, যেভাবে চলতে হয়, সে সেইভাবে চলতে পারে না, কারণ তার মান সম্মানে আঘাত হয়ে যাওয়ার ভয়, ওই রুবিকটা সবসময় থাকে তার মনের মধ্যে, ফিলটা থাকে, ফিয়ার ইঞ্জুরি, আঘাত অফ ইঞ্জুরিং হিমসেলফ অর ফিয়ার অফ বিং হার্ট। কোনোভাবে আমি আঘাত পেতে চাই না অন্যের দ্বারা, অন্যের কাছ থেকে, তার সঙ্গে নিজেকে সাইডে নিয়ে চলো, নিজেকে আলাদা করে রাখো, যেটা আমার মান সম্মানে কেউ আঘাত করতে না পারে। এই বাচ্চা যখন বড় হল, এই বাচ্চা যখন বড় হল, প্রথম দিকে আমরা চেম্বারে আসেনি, মাইন্ড টেকনিক করে ন্যাটানু ধরতে পারেননি, তার ট্রিটমেন্ট টেস্ট তখন চেঞ্জ করতে পারেননি, এই বাচ্চা সেই নিয়ে চললো, চলছে চলছে, এইচএস কমপ্লিট করলো, স্কুল কোনোদিনও পছন্দ করেনি, তার মানে কি স্কুল জানি স্কুল গেছে কিন্তু পছন্দ করতো না, স্কুলের কোনো এনভায়রনমেন্ট পছন্দ করতো না, কাউকে পছন্দ করতো না। একাডেমিকটা কমপ্লিট করলো, ক্লাস 11 কমপ্লিট করলো, ক্লাস 12 কমপ্লিট করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, এবার জবে গেল, এবার জবে গেল, এবার আসুন আসুন খেলা, অফিসে কিভাবে ল্যাপটপ নিয়ে থাকবে। এবার মেন্টালি ডেভেলপমেন্ট কিন্তু আরো হয়েছে, তখন তার ডিসিশন নেওয়ার কিন্তু ক্ষমতা ছিল না, কারণ সে বাবা মায়ের আন্ডারে ছিল, এখন সে ডিসিশন নিতে শিখেছে, এবার কি করবে, এবার তার একাডেমিটা কিন্তু ভাবতে পারে না স্কুলের মতো, এখন কি করবে। ন্যাট্রামিউর ন্যাট্রামিউর এবার যাবে স্কুল, স্কুল মানে অফিসে যাচ্ছে, কাজ করছে, কাজ করতে 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 বস কোনো একটা কথা বলে দিল, বা তার কলিগ কোনো একটা কথা বলে দিল, ওই এই রুগীগুলো ধরে নিন, এই রুগীগুলো আছে তার মধ্যে, সে পছন্দ করছে না, সে পছন্দ করছে না, জেস্টিং অ্যাভারশন টু জেস্ট তার পছন্দ নয়, তার ব্লাডার রিটেনশন অফ ইউরিন কোম্পানি আনাবল টু পাস ইউরিন প্রেজেন্স অফ, এটা মেটাফোরিক্যালি বুঝুন, সে পছন্দ করে না। আমার মান সম্মান, আমার মান সম্মান আমার কাছে বেশি, আমার সঙ্গে কেউ হাসি ঠাট্টা করুক, আমাকে নিয়ে কেউ ফিল্ডি উড়াক, আমাকে নিয়ে কেউ জোক করুক, বা বস, এই ব্লাডার রিটেনশন অফ ইউরিনটা হচ্ছে বসের কাছে আমি যাব কিন্তু সবার সামনে যাব না, আমার কাজ আমি সাবমিট করব বসের সামনে কিন্তু সবার দশ জনের সামনে নয়, তা পারলে দশ দিন ধীরে আমি রিটেনশন করে দেবো আমার কাজটাকে, আমার কাজ থেকে আমি রিটেনশন করে দেবো, দশ দিন পরে যাবো কিন্তু বসকে আলাদা করে আমি আমার প্রেজেন্টেশনটা দেখাবো, সবার সামনে নয়, সবার সামনে ভুল ধরবে, ভুল ধরবে, যেটা আমার মান সম্মানে আঘাত লাগাতে পারে, আমার সেলফ রেসপেক্ট হানি হয়ে যেতে পারে, বসের কাছে যাবো আলাদা কেবিনে যাবো কিন্তু সবার সামনে আমি যাবো, এই বান্দা কি হবে, এই বান্দা কি করবে, তখন
কোনো কারণে অপমান হয়ে গেল, কোনো কারণে তাকে নিয়ে খিল্লি করতে শুরু করলো সবাই, এই সবাই তাকে আলাদা আলাদা থাকে, সবার সঙ্গে মেশে না, অফিসে যখন কাজ করছে বিয়ে করছে নানা রকম, আমরা নানা 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 রকম কলিগদের সাথে মিশত হয়, সবাই তো আর ল্যাপটপ নিয়ে হয় না, সবাই তো স্ট্যাটিস এগুলো হয় না, ল্যাকেসিস থাকে, বেলোডোমা থাকে, ক্যানাবিস ইন্ডিকা থাকে, এপিসমেল থাকে, স্ট্রামোনিয়াম থাকে, সবাই আছে, আর ল্যাকেসিস আর বেলোডোমা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময় তার পিছনে লাগছে, সেটা তার যদি বস যদি হয়ে যায় তাহলে তো দেয়ার লাগবে, তার বস যদি ল্যাকেসিস বা বেলোডোমা বেরিয়ে যায় বা প্লাটিনা বেরিয়ে যায়, তার বস বসের কথা বলছে, সে চাকরি ছেড়ে দেবে, কেন ছেড়ে দেবে, আসুন পরের স্লাইডে যাচ্ছি, তার সেলফ রেসপেক্ট এত বেশি সে ছেড়ে দেবে, আমি বলছি না, রেপার্টরি এই কথা বলছে, আমি দেখাচ্ছি এবং কেসও বলবো আপনাদের। রেজিগনেশন, ইমপ্রভিডেন্ট, ডিগনিফাইড, এলিভেন ফ্রম ডিসকর্ড বিটুইন চিফ এন্ড সাবঅর্ডিনেট, ব্যাখ্যা দেবো প্রত্যেকটা রূপে। অফিস জয়েন করেছি, অফিস জয়েন করেছি, অফিস জয়েন করেছি, ছ মাস ধরে অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার পর থেকে বসের সঙ্গে আমার মনোমালিন্য হচ্ছে, তার ফট আমার ফট চলছে না, ঝগড়া চলছে বসের সাথে, ঝগড়া চলছে বসের সাথে, কিন্তু তার কাছে মনে হচ্ছে বস এবারে লিমিট ক্রস করে দিচ্ছে, আমি তো একজন এমপ্লয়ি নাকি, আমার তো একটা নিজের মান সম্মান বোধ আছে নাকি, আমি তো একটা মান সম্মান আমার তো আছে, সে আমি ডি গ্রেড স্টাফ হই, সি গ্রেড স্টাফ হই, হোয়াটএভার মেবি, কিন্তু বসের উচিত নয় আমাকে কাজ নিয়ে এইভাবে সবার সামনে অপমান করার, আমাকে সবার সামনে কথা শোনার, আমাকে বললাম না এই চাকরি আমার আত্মসম্মান বোধ আমার কাছে অনেক, বললাম না দরকার নেই তোমার চাকরি, তোমার চাকরি তুমি তোমার কাছে রাখো, আমি আজকে রিজাইন দিয়ে চলে আসি, প্র্যাকটিস রেজিগনেশন, ভাই আমার মান সম্মান আমার কাছে অনেক পাবেন, দীপ প্যাথোলজি নিয়ে আসবে 60-70 বছরের বয়স, আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম ডাক্তার বাবু, আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, ভেবে দেখুন ইজ ইট নট ল্যাটাম নিউজ, আমি পেয়েছি অনেক ডিউটি, আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি 10 বছর আগে ভিআরএস নিয়ে নিয়েছি, আমি করিনি চাকরি, কেন কি হলো, ওই যে যখন নতুন বস আসলো, আরে আমি এতদিন ধরে সার্ভিস দিচ্ছি, আমার তো একটা মান সম্মান আছে অফিসে নাকি, উনি এমনভাবে এসে করতে শুরু করলো, সবার সামনে খিল্লি ওড়ানো, আমার কাজের ভুল ধরা, যেটা 30 বছরের আমার কেউ করেনি সার্ভিসে, উনি এসে করতে শুরু করলো, আমার সম্মান আমার কাছে অনেক বেশি, এই হচ্ছে ভাষা, আমার মান সম্মান ডাক্তার বাবু আমার কাছে অনেক বেশি, আমি বিদ্রুপ স্টাফ হতে পারি আমি বিদ্রুপ স্টাফ, কিন্তু তা বলে এই নয় যে আমার কোনো মান সম্মান বোধ নেই, এটাকে নিয়ে কেউ খিল্লি করতে পারবে না, রেজিগনেশন দিয়ে দেবে, কেন দেবে, এলিমেন্ট ফ্রম ডিসকর্ড বিটুইন চিফ এন্ড সাবঅর্ডিনেট, হোয়াট ইজ ডিসকর্ড, ডিসকর্ড মানে হচ্ছে গন্ডগোল, অশান্তি, ঝগড়া, বিটুইন কে, চিফ, চিফ কি, চিফ হচ্ছে এখানে বস, এন্ড সাবঅর্ডিনেট কি, সাবঅর্ডিনেট হচ্ছে কর্মচারী, এটা ডোমেস্টিকও ইউজ হয়, চিফ শাশুড়ি হতে পারে, সাবঅর্ডিনেট বৌমা হতে পারে, বা ভাইস ভার্সা, বাড়িতে এসে বৌমা শাশুড়ির জায়গা নিয়ে নিয়েছে, তখন বৌমা চিফ হয়ে যাবে, শাশুড়ি হয়ে যাবে কি, সাবঅর্ডিনেট, and improvident and dignified, কেন করছে dignified একটা ব্যাখ্যা করার আগে এটা মিটিং সেল ব্যাখ্যা করে দেবেন, ব্যাখ্যা করার আগে আমি আগে improvident রূপটা ব্যাখ্যা করব, what is improvident, কেন করেন একটা লোক, কেন রেজিগনেশন দিয়ে দেন, দেখুন প্রত্যেকটা পিছনে কেন আছে, শুধু রুব্রিকের মানে করলে হবে না, সেই রুব্রিকের সঙ্গে কেন করে সেই সেটের জানতে হবে, কেন ম্যাটার নো রেজিগনেশন দিয়ে দেয়, হ্যাঁ আপনি তো বললেন ডিগনিফাইড, তার আত্মমর্যাদার জন্য সে রেজিগনেশন দিয়ে দেয়, আত্মমর্যাদা আপনার নেই আমার নেই সবার আছে, এর পিছনেও একটা কারণ আছে, দ্যাট ইজ ইমপ্রভিডেন্ট, ব্যাখ্যা দিচ্ছি নেক্সট স্লাইডে, তার আগে জানতে হবে ইমপ্রভিডেন্ট কথাটা এসেছে প্রভিডেন্ট থেকে, প্রভিডেন্ট ফান্ড আমরা তো জানি, যারা সরকারি চাকরি করেন এখানে উপস্থিত আছেন জানেন তো, আপনারা পিএফ এর টাকা আপনাদের কেটে নেয়, হোয়াট ইজ দিস প্রভিডেন্ট, প্রভিডেন্ট ইজ এ মেকিং অর ইন্ডিকেটিভ অফ টাইমলি প্রিপারেশন ফর দ্য ফিউচার, একটু একটু করে ভিতব্যয়ী বিচক্ষণ ফিউচারের কথা ভেবে একটু একটু করে জমিয়ে রাখে, আমরা কি করি আমাদের তো সরকারি চাকরি নেই, আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, সারা মাসের যা ইনকাম হয় তার থেকে
অল্প 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 সঞ্চয় করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, আজ থেকে 30 বছর পর বা মেয়ের বিয়ের সময় বা ছেলের বিয়ের সময় সেই টাকাটা আমি ভালো একটা ইন্টারেস্টের সঙ্গে ব্যাক পাবো এবং এটা খুব মানে অনেকটা টাকা হবে। তার মানে কি এখানে কি কি দাঁড়ালো, যারা প্রভিডেন্ট ফান্ড করে, যারা যেচে প্রভিডেন্ট ফান্ডটা করতে চায়, সে ফিউচার নিয়ে কসাস, কেয়ারফুল, ফ্যামিলির প্রতি যত্নশীল, এইসব আছে বলে সে কিন্তু এইসব প্ল্যানিং করে নেয়, বিচক্ষণ আগে থেকে ভেবে নেয় আজ থেকে 20 বছর পর ইনফ্লেশন রেট কোথায় যাবে, দেশের জিডিপি কোথায় যেতে পারে, আমাকে এখন থেকে টাকা সঞ্চয় করতে হবে, ছেলে মেয়ে নাও দেখতে পারে আমাকে এখন থেকে টাকা টাকা সঞ্চয় করতে হবে, দ্যাট ইজ প্রভিডেন্ট। তার অপোজিট হচ্ছে ইমপ্রভিডেন্ট, যার মধ্যে প্রভিডেন্ট নেই, তার মানে কি নট প্রভিডেন্ট, নট ফোর্সিং এন্ড নট প্রোভাইডিং ফর দ্য ফিউচার, ভবিষ্যতের কথা চিন্তাই করে না, এক কথাই শেষ, অদূরদর্শী, বেহিসাব, ভবিষ্যতে কি হবে, ওই যে রেজিগনেশনটা দিয়ে দিল এর জন্য তো তার ফ্যামিলি না কে করবে, এর জন্য তো তাকে ভিক্ষা করে চলতে হবে, এর জন্য তো তার ছেলেমেয়ের যে দামি স্কুলে যে যে সোসাইটিতে সে উঠছিল বসছিল একজনের কাছে সেলফ রেসপেক্ট বাঁচাতে গিয়ে পুরো সোসাইটিতে তার সেলফ রেসপেক্ট চলে যাবে, এটা সে চিন্তাই করলো না। অবিচক্ষণ, অদূরদর্শী, তখনকার যে সিদ্ধান্ত সে নিয়েছে সে ভবিষ্যতের কথা ভাবেই নি, ভবিষ্যতের কথা না ভাবে রেজিগনেশনটা দিয়ে চলে আসলো, দ্যাটস ওয়াই লেটার অফ রেজিগনেশন লাইক রেজিগনেশন আপনারা সবাই জানেন, কিন্তু কোন লিডারশিপ কেন রেজিগনেশন দেয় এটাও জানতে হবে। ন্যাট্রামেও রেজিগনেশন দেয় দুটো কারণে, একটা নিজের সেলফ রেসপেক্ট, আমার যেখানে মান সম্মান নেই সেই অফিসে আমি চাকরি করবো না, আরেকটা কারণ হচ্ছে ইমপ্রভিডেন্ট, এটা কেউ ব্যাখ্যা করেনি, আশা করি অন্য আদার্স স্কুল যত আছে যদি কেউ মাইন্ড টেকনিক পড়িয়ে থাকে আশা করি এই ইউনিটটা ব্যাখ্যা করেনি, এটাও একটা কারণ, কারণ তার চোখ অন্ধ, ভবিষ্যৎটা কল্পনা করে না, ভবিষ্যতের ক্যালকুলেশনটা তার মাথার মধ্যে বসে না, বিকজ হি ইজ ইমপ্রভিডেন্ট। ইমপ্রভিডেন্ট মানে প্রভিডেন্টের উল্টো, হোয়াট ইজ প্রভিডেন্ট, প্রভিডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, মিতব্যয়ী, মিতব্যয়ীটা মেটাফরিক বুঝুন, বিপন্ন নয়, আমি সারাদিনে সারা মাসে 10,000 টাকা ইনকাম করি, 2,000 টাকা আমার মিউচুয়াল ফান্ডে করা আছে, কেটে যাবে আমার ব্যাংক থেকে অটোমেটিক, যেটা আমি 30 বছর পরে দিয়ে পাবো, তার মানে কি ফরসিং, আমি এখন থেকে আমার ভবিষ্যৎ দেখে নিচ্ছি, আমার ভবিষ্যতে আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কি করবে, কিন্তু ন্যাটেমুর তার সেলফ রেসপেক্ট এবার যখন ডিগনিটিতে, হোয়াট ইজ ডিগনিফাইড, সেলফ রেসপেক্ট মানে কিরা কিরা বলে হিন্দিতে, মানে পোকা এমন শরীরে চলো ওর বাইরেও বেরোতে চায় না, তার বা ভিক্ষা করে খাবো তা বলো বলে না হিন্দি সিনেমার অনেক ডায়লগ, আরে ভিড় মারলে খাই গেলে কিছুকে আগে হাত নেই ফেলাই, দিস ইজ নট ইগো, দিস ইজ ডিগনিটি, ইটস নট এ ইগো, আরে ভিক্ষা করে খাবো কিন্তু কারো কাছে হাত পাতবো না, আমার নিজেরও একটা আত্মসম্মান বোধ আছে, দিস ইজ ন্যাট্রামু, চোখ বন্ধ করে ন্যাট্রামু দিন, বিকজ হি ইজ ইনপ্রভিডেন্ট, আমি বিপদে পড়েছি, আমি বিপদে পড়লে আমি ধার চাইতেই পারি, আমি জানি তো আমি তাকে দিয়ে দেবো, আমি সেলফ রেসপেক্ট, আমার রেসপেক্ট, কারো কাছে ধার চাইতে পারবো না, আমি সম্ভবই না, গোলাবেন না ইগোর সাথে, ইগোর সাথে গোলাবেন না, এটার ব্যাখ্যা দেবো ওই জন্য এটাকে শেষে রেখেছি, এটা ব্যাখ্যা স্যার দিয়ে দেবেন, আমি একটু বললো এবং তারপর মিটুন স্যারের কাছে যাবো, মিটুন স্যার এটা ব্যাখ্যা দিয়ে দেবো, হোয়াট ইজ ডিগনিটি অ্যান্ড ইগো, ইগোর মধ্যে পার্থক্য কি, মিটুন স্যার এটা ব্যাখ্যা দিয়ে দেবেন, কালকে কথা হয়েছে মিটুন স্যারের সাথে, তাহলে চলে আসুন, হোয়াট ইজ ডিগনিটি, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কেন রেজিগনেশন দেয়, কি ঘটনা ঘটে, এবং তার ফোর্সিং নেই, এটা সেলফ রেসপেক্টই তার কাছে সব থেকে বড়, আমার ছেলে মেয়ে খেতে পারবে না, স্কুল ছুটে যাবে, ওসব দেখে নেই, যেখানে আমার সম্মান নেই সেই মানে ইনস্টিটিউশন আমি চাকরি করতে পারবো, এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। এবার চলে আসুন নেক্সট ডিগনিফাই, আমি একটু বলে দিই তারপর মিটিং স্যারের কাছে যাবো, আরো ভালোভাবে ব্যাখ্যা দেবেন উনি, সিরিয়াসনেস অফ ম্যানার, অ্যাপিয়ারেন্স অর ল্যাঙ্গুয়েজ কোনো লাভ দেবে না, এই যে মিনিংটা লেখা আছে কোনো লাভ দেবে না, বলতে বুঝতে পারবেন না যে মানে ধরে লাভ নেই, তোমরা লিখতে পারেন কিন্তু কোনো লাভ দেবে না, দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিং রেসপেক্ট, যার মধ্যে সেলফ রেসপেক্ট আছে, যে নিজের আত্মসম্মান বোধ নিয়ে খুব কসাস, খুব চিন্তিত, নিজের সম্মান মান সম্মান বোধ নিয়ে যে সবসময় চলে,
তাকেই বলা হয় ডিগনিটি, সম্মানিত, মহৎ, অভিমানী। আর এই ডিগনিটির অপোজিট হচ্ছে ইন্ডিগনেশন, এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন। যখনই এই ডিগনিটিকে কেউ আঘাত করে দিল তখনই সে চলে গেল ইন্ডিগনেশন। রাইটাস অ্যাঙ্গার, রাইটাস অ্যাঙ্গার, আমাকে এই কথাটা বলা উচিত হয়নি। রাইটাস অ্যাঙ্গার আমার সঙ্গে ওরকম ব্যবহার করা তার উচিত হয়নি। রাইটাস অ্যাঙ্গার বিয়ে বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেনি, ঠিক আছে, কিন্তু তা বলে যে আমার ছোট ছোট বাচ্চা আছে তাদের কোথাও ভাবলো না দাদা, এটা ঠিক করেনি। রাইটাস অ্যাঙ্গার আমার মেয়ে প্রেম করছে অন্য জায়গায়, ঠিক আছে, কিন্তু সে তো একটা জাতের ছেলের সঙ্গে প্রেম করবে, এটা আমার মেয়ে ঠিক কাজ করেনি। রাইটাস অ্যাঙ্গার সবকটাই রাইটাস অ্যাঙ্গার, সঠিক কারণ আছে এগুলোর পিছনে, কারণ এগুলোর সঙ্গে রেসপেক্ট, অনার জড়িয়ে আছে, মান সম্মান জড়িয়ে আছে, এগুলো কিন্তু ছেড়ে সমাজ চলে না। আর এগুলোতেই আঘাত ঘটছে, এগুলোর সঙ্গে মান সম্মান জড়িয়ে আছে, সমাজের নৈতিকতা জড়িয়ে আছে, এবং এগুলোর বিরুদ্ধে যখন ঘটনা ঘটছে, দ্যাট ইজ অলসো রাইটাস অ্যাঙ্গার, দ্যাট ইজ কল ইন্ডিগনেশন। এবার যখন মিঠুন স্যারের কাছে হোয়াট ইজ ইগো অ্যান্ড ডিগনিফাইড এর মধ্যে স্যার পার্থক্য করে দেবে, মিঠুন স্যার বলতে হবে। আমি ছোট ছোট কথা একটুখানি বলতে চাই। ডিগনিটি, ডিগনিটি থেকে এসে ডিগনিফাইড, তাই তো? ডিগনিটি হচ্ছে আত্মগরিমা, মানে নিজের সেলফ রেসপেক্ট যেটাকে বলে, তো সেটা কিভাবে প্রকাশ হয়, ক্লিনিকে কিভাবে আমরা পাই সেটা বিশেষ করে আমি বলতে চাই। তার সাজ পোশাক, আচার আচরণ দেখে মনে হবে যে সে যথেষ্ট মার্জিত, তার তার আচার আচরণ তাকে দেখে আমরা মনে করব যে সে একজন এমন মানুষ যার মধ্যে কিছু ওয়েট আছে, যথেষ্ট ওয়েট আছে। অন্যদিকে আমি পুরো আরো ডিসক্রিপশন যাব। ইগো মানে হচ্ছে ইগোটিজম এসছে ইগো থেকে, তো ইগো মানে কি হচ্ছে, ইগো মানে হচ্ছে অহম, মানে আমি যে একজন কিছু, কিছু একটা আমি বা আমিত্ব, এটা হচ্ছে ইগো। ইগোহীন মানুষ যদি হয় তার কোনো ভ্যালু নেই, প্রত্যেক মানুষের মধ্যে ইগো থাকে। ধরা যাক কেউ আমাকে ছলা বলে গালি দিল, মধ্যে যদি ইগো না থাকে তাহলে আমি কোনো তার রেসপন্স করব না, কিন্তু ইগো থাকলে আমি তার কোনো না কোনো রেসপন্স আমি করবই, সেটাই স্বাভাবিক। আর রেসপন্স না করাটাই অস্বাভাবিক, সেগুলো প্রত্যেক মধ্যে ইগো থাকা উচিত, বা এই আমিত্ব বোধটা থাকা উচিত। সেই আমিত্ব বোধ যদি কারোর মধ্যে একদম কুটকুটকে ভরা থাকে, মানে বেশি বেশি করে থাকে, সে যদি তার কথার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে সেটা প্রকাশ করতে, মানে তার প্রত্যেকটা কথা যখন সে বলে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমি এবং আমার এই কথাটা বলতে দেখা যায়, মানে একজন ইগোটিক পার্সন। ইগোটিক পার্সনের রুব্রিক আমরা পাই যে ইগোটিজম বলে। আর যে ডিগনিফাইড হয় সে বলে না যে আমি এই করেছি, আমার এই আছে, লোকে দেখে তাকে বুঝবে যে সে একজন রেসপেক্টেড মানুষ হচ্ছে, সে তার লেভেলকে সেইভাবে করে রাখবে। সে বলবে না যে আমি একজন কিছু, কিন্তু
তার সাজ পোশাক আচার আচরণ এমন রাখবে যাতে করে সামনেওয়ালা তাকে রেসপেক্ট দেয়। ডিগনিফাইড লোক নিজের লেভেলটাকে তৈরি করে রাখে, সেই লেভেলটা হচ্ছে একটা হাই লেভেল। যদি এক কথা বলা যায়, ডিগনিফাইড যে ডিগনিফাইড সে তার নিজের অ্যাচিভমেন্ট বলে না, অন্যদিকে ইগোটিজম যে থাকে প্রতি কথায় তার নিজের নিজের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটাকে সে বলে বোঝায় আমি আমি আমার এই কথা। ডিগনিফাইড বলতে আর ইগোটিজম বলতে আমি দুটোর মধ্যে একদম সঠিক একটুখানি বুঝি। আরে স্যার, আরেকটা জিনিস কালকে স্যারের সঙ্গে আলোচনা হয়েছিল, ওটাও বলে দিন। ডিগনিটি বুঝে না, ইউ ফিল, ইউ শুড ফিল যে আমার একটা মান সম্মান আছে, আমার একটা সেলফ রেসপেক্ট আছে। আমার স্যার যেটা বললেন স্যার, কারণ একটা মিটার একটা রুটিনকে প্রপার টু সুন্দরভাবে গুছিয়ে কোথায় কিভাবে কাকে সম্মান নিয়ে কথা বলতে হবে সে বলবে, কিন্তু তার সঙ্গে বুঝতে হবে ডিগনিটিটা আপনার। সে আপনাকে বলবে না, ইগোর মতো করে বলবে না, আমার এই আছে, আমার ওই আছে, আমার হ্যান আছে, আমার ফ্যান আছে, আমার এই করেছে, খাওয়াটা ভিনিকা নো। ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ইউ শুড ফিল দ্যাট আই এম এ ডিগনিফাইড পার্সন। আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার আচরণ আপনি বুঝে নিন যে আমার মধ্যে ডিগনি আছে, ডিগনিটি আছে। আমি একটা কেস বলি ছোট্ট করে, অন্যান্য মেডিসিন গুলো আছে, আজকে না হলে পরে কভার করবো, কিন্তু বলে রাখি ছোট্ট দু লাইনে শেষ করবো। পেশেন্টটা হাঁটুতে ব্যথা, অনেক দিন ধরে ব্যথা, বিআরএস নিয়ে চলে এসে আমার, আমি যদি ব্যথা হচ্ছে আমি ওষুধ দিয়েছি অনেকবার ছাড়ছে না। তো আমি প্রত্যেকবার যখনই আসে ওয়েল ম্যানারে ড্রেস করে আসে, সুন্দর কথাবার্তা, কিন্তু কথার মধ্যে একটা গাম্ভীর্য ভাব, ডিগনিটি এটাও একটা পার, গাম্ভীর্য ভাব, বেশি হেসেও কথা নয়, বেশি রুট দিয়ে কথা নয়, কিন্তু গাম্ভীর্য ভাব। আমি আমার একটু ভিতরে গেলাম, আমি বললাম আপনি তো সার্ভিস করতেন, বিহারে নিয়েছেন বলেছেন, কেন বিহারে নিয়েছিলেন, আপনি বিহারে কেন নিয়েছিলেন, রুগী উত্তর দিচ্ছে, দেখুন তার অ্যাটিটিউড দেখুন। যেখানে নিজের কোনো মান সম্মান নেই, ওকে লেটস লিভ ইট, এই কথাটা বলো, ওকে লেটস লিভ ইট, ছেড়ে দিন, আমাকেও বলতে ছেড়ে দিন, ওখানে ঢুকতে হবে না। আমার ডিগ্রিটি দেখুন, তার ডিগ্রিটি বুঝিয়ে দিল, ওই এক লাইন বলতো, সে বড়ভাবে ওয়েস্টার করে নিজের ইগোর কথা নিজের কাজের কথা বলতে গেল না। কি হবে তো, যেখানে কোনো মান সম্মান নেই সেখানে চাকরি করা যায় না, প্লিজ লিভ ইট, ছেড়ে দিন কথাটা, এটা এই টপিকটা চেঞ্জ করুন। কারণ আসে এবার বলতে শুরু করবে, আপনি এবার কনসোলেশন দেবেন, আহা এতদিনের সার্ভিস ভিআরএস নিয়ে নিলেন আপনি, কতগুলো স্যালারি, কতগুলো টাকা, এইসব শুনতেও সে রাজি নয়, সে কারো কাছে সিম্পাথি নিতে রাজি নয়, কেউ তাকে সিম্পাথি দিক পছন্দ নয়। আমার সেলফ রেসপেক্ট, আমার সম্মান আমার কাছে, আপনি সেটা বুঝে নিন আমার কথাবার্তা, আমার অ্যাটিটিউড দেখে। আমি বলতে যাবো না আপনাকে আমার কি আছে না আছে, আমার সঙ্গে মিশলে আপনি বুঝে নিতে হবে যে আমি কি ধরনের ব্যক্তি। দিস ইজ ডিগনিফাইড। তো আপনারা যদি চান আমি কন্টিনিউ করবো, আরো তিনটে মেডিসিন আছে, আপনারা যদি বলেন না থাক আমি এখানে শেষ করে দেবো আর কি। যদি কোনো অসুবিধা থাকে বলতে পারেন আপনারা, কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা, ভালোই লাগছে, ভালোই লাগছে, চালান যতক্ষণ পারেন। এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার বলবো, এই রুপিটের এই সেটটা মাথায় রাখবেন, রুপিটের কেসে এই রুপি এই সেটটা পেতে পারেন আপনারা, কিন্তু ভাষণে যাবেন না। আমি এখনো বলবো ভাষণ নয়, তার টোন, তার টোন, তার কথা বলার টোন একটা মূল চিনিয়ে দেবে। এই রুপি গুলো তখনই সাজবে যখন তার কথার মধ্যে টোনটা ধরতে পারবেন, তার ডিগনিটির টোনটা বুঝতে পারবেন। তেমন কিচ্ছু বলেনি, জাস্ট লিভ ইট ডক্টর, জাস্ট লিভ ইট, লিভ লিভ ইট। যেখানে কোনো মান সম্মান নেই সেখানে আমি চাকরি করিনি, আমি বিআরএস নিয়ে নিয়েছি, ছেড়ে দিন, ওই টপিকে জানতে যাওয়ার দরকার। এখানেই চারটে মেডিসিন চলে এসছে, আমার চারটে রুব্রিক চলে এসছে, এবং এই লাস্টের রুব্রিকটা আমি পরে জেনেছিলাম তার ওয়াইফের কাছ থেকে কি হয়েছিল। তার ওয়াইফের উত্তর বলছে, আমাকে তো সেরকম বলেনি, কিন্তু হ্যাঁ এটা যে কিছুটা জেনেছিলাম, তার নতুন যে বস এসেছিল, বসের সঙ্গে একটা অশান্তি হয়েছিল, ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল অফিসে, এইটুকু হিস্ট্রি আমাকে
আমার মেডিসিন কালেক্ট করতে সাহায্য করেছে। তার দুটো বাচ্চা আছে, ইয়ারেস নিলে তো বেতনটা কমবে রে বাবা, বেতন পুরো বন্ধ, একটা কত এখন পেনশন পাবে। সেই ইনপ্রভিডেন্সে ভবিষ্যতের কথা তার খেয়াল নেই, তার সম্মান, তার আত্মসম্মান, তার মান সম্মান তার কাছে অনেক। নিজের মান সম্মান আমার কাছে, আমার মান সম্মান আমার কাছে, আমি বলে বোঝাতে যাবো না। আমি যদি এক্সপ্লোর করি নিজেকে বলাই, যেটা মিঠুন স্যার বললেন, সেটা তো ইগো হয়ে গেল, আমার এই আছে, আমার এই আছে না, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার অ্যাটিটিউড দেখে আপনি বুঝে নিন আমারও একটা মান সম্মান আছে সমাজে, আমিও সমাজের একজন ব্যক্তি, আমি আপনাকে বড়াই করে বলে বোঝাবো না, আপনাকে বুঝে নিতে হবে। দিস ইজ ডিগনিটি, ডিগনিফাইড। এবার যাবো আমরা নেক্সট মেডিসিনে। আশা করি নেটটা মুহূর্ত বুঝে গেছেন, ইনস্টিটিউশন লেভেলে এবং অফিস লেভেলে একটা ল্যাটামুরা পেশেন্ট কিরকম বিহেভ করতে পারে, কি করতে পারে। রেজিগনেশন মানে যে চাকরি ছেড়ে দেবে সেটা নয়, সে হয়তো ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাবে, ইজ ইজ অলসো রেজিগনেশন, দিস ইজ অলসো রেজিগনেশন। একটা ভালো জায়গায় ভালো পোস্টে ছিল, সেখান থেকে সে চলে গেল, না না ওখানে আমি যাবোই না, ওটাও কিন্তু রেজিগনেশন। রেজিগনেশন মানে ইস্তফা দিয়ে দেবো, আমি ইস্তফা দিয়ে দিলাম, ওর সঙ্গে আমি আর লাভ হই না, ওর পিছনে কেসও করবো না, কিছু করবো না, ওর কমপ্লেনও করবো না সিনিয়রকে, আমি ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে গেলাম, এটাও রেজিগনেশনের মধ্যে হবে। এই জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে, এগুলো ভাষণও হবে না, এটা দু মিনিটের সিটিংও হবে না, পেশেন্টের সঙ্গে গল্প করতে হবে। সব ক্ষেত্রে নয়, যে ক্ষেত্রে ডিপ সিটেড ক্রনিক ডিজিজ অনেকদিন ধরে ভুগছে, অনেক হোমিও এলাকায় এসে ছাড়ছে না, টেস্ট টেকিং করুন, টেস্ট টেকিং করার পর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যারা মাইন্ড টেকনিক করছে। ওই জন্য বলছি মাইন্ড টেকনিক একা করতে আসলে আপনার কিচ্ছু হবে না, দশজনকে নিয়ে আসুন, তারাও শিখুক এবং নিজেদেরকে তাদের সঙ্গে আলোচনা করুন যদি চেম্বারে উন্নতি করতে চান। ক্লাস করে কিচ্ছু হবে না, গ্রুপ স্টাডি করতে হবে, ক্লাস তো করতেই হবে, তার সাথে সাথে গ্রুপ স্টাডি করতে হবে এবং নিজের সঙ্গে নিজের কেস তাদের সঙ্গে শেয়ার করুন, আলোচনা করুন, পড়াশোনা করুন, তাহলেই আপনার উন্নতি হবে। ওই জন্যই আমরা এমনি এমনি বলি না যে আরো দশজনকে নিয়ে আসুন, আমি তো করছি। আমরা সেদিন একটা ইউকের পেশেন্ট দেখলাম, ইংল্যান্ডের একটা পেশেন্ট দেখলাম, এনারা ইন্ডিয়ান, আমরা তিন চারজন মিলে ওনাকে কেসটাকে অ্যানালাইসিস করেছি, পরে আমরা মেডিসিন দিয়েছি, মানে আমার কোনো ক্রেডিট নেই, আমরা চার পাঁচজন ওই জায়গায় কেসটা নিয়ে বসেছি। কেন বসেছি? আমরা গ্রুপ স্টাডি করেছিলাম, আমি একাই আসিনি, আমি তাদেরকেও নিয়ে এসেছিলাম যে তোমরাও এসে শেখো, আজকে তারা শিখেছে, আজকে তারা করছে। একাই করলে হবে না, সবাই মিলে আসুন, বন্ধুদেরকে নিয়ে আসুন, যাদের সঙ্গে কেস ডিসকাশন করতে পারবেন, তাদের সঙ্গে পড়াশোনা করতে পারবেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। নেক্সট, ওকে, ক্যালকুলিয়া ফস, ক্যালকুলিয়া ফসের সেটটা লিখে নিন আপনারা, এই সেট লিখেও আপনারা চেম্বারে ইউজ করতে পারবেন না যতক্ষণ এটা প্রপার একটা ব্যাখ্যা হচ্ছে। ক্যালকুলিয়া ফসের বাচ্চা আমরা যখন ক্লাসিক্যালি করতাম, আমরা কিভাবে করতাম, দুর্বল, দাঁড়াতে পারে না, ঠিক করে চিবিয়ে খেতে পারে না, গ্রোয়িং পেন হয়, হাতে পাতে একটু হাঁটাচলা করলে পায়ে ব্যথা, হাতে ব্যথা, রোগা লিকে লিকে ডিম বাজা গেলে পেটে ব্যথা, করেছি, কিন্তু তার পিছনে সায়েন্টিফিক লজিকটা কখনো খুঁজতে যায়নি। যখন পেয়েছি, দিয়েছি, কাজ হয়েছে, কিন্তু যখন কাজ হয়নি তখন চেষ্টা করিনি আদৌ কি এটা ক্যালকুলিয়া ফস ছিল এটা জানা। আমি তো ক্যালকুলিয়া ফসের বাচ্চা থেকেই ওষুধ খেয়েছি, যেটা আমরা ক্লাসিক্যালি সব করে এসেছি, মিডিয়া মেডিকেলগুলো তো যেগুলো লেখা আছে, তাই থেকে ওষুধ দিয়েও তো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হয় না? What is the core feeling of calculus course? Calculus course core feeling ta bujhte hobe. What is the core feeling? Calculus course bachcha keno school jete jay? Ota pore ashbo. First rubric e likhe nin. Nursing teacher all the time. Apnara sobai janen kintu beginner der uddeshe ami beginner der moto korei bolbo. নার্সিং মানে সবসময় বুকের দুধ খেতে চায়, একদম লেভেলের ভাষায় বুঝুন, আমি লেভেলের ভাষায় বলবো, একটা সাধারণ মানুষ যেভাবে একটা
জিনিসটা বোঝে সেইভাবেও আমাদেরকে বুঝতে হবে, তাহলে মনে করতে মাইন্ড থেকে এগোতে পারবো। আর যদি বড় বড় শব্দের বোঝা দিয়ে আসেন কিচ্ছু পারবেন না, চেম্বারে পারবেন না করতে। সোজা এক কথাই শেষ, নার্সিং মানে যে বুকে দুধ খাওয়া বা যে খাওয়ার, নার্সিং মানে আমাকে বুকে দুধ খাওয়াচ্ছে। আমি যখন বাচ্চা শিশু ছোট অল দা টাইম ডিজায়ার অল দা টাইম সব সময় 24 ঘন্টা আমি দুধ খাবো, আমার মুখ আমি মানে ইয়ে থেকে মায়ের দুধ থেকে মুখ ছড়াবো না, নিখিল আমি সবসময় মুখে যখনই সরাচ্ছে বাচ্চা কেঁদে ফেলছে, তাকে ওর পেরে শান হয়ে যাচ্ছি, এক মুহূর্ত ওকে মুখ সরিয়ে রাখা যাচ্ছে না, 24 ঘন্টা ওকে দুধ খাওয়ানো যায়, সম্ভব বলুন তো? দিস ইজ নার্সিং। এবার আসুন আমি এটা করি, নার্সিং এর কাজ কি? নার্সিং হচ্ছে ফুডের মাধ্যমে মায়ের যে ওই দুধ, ছ মাসের দুধ, ওই দুধের মাধ্যমে তার বডি গ্রো হয়, তার ব্রেন গ্রো হয়, তার মেটাবলিজম রেট ভালো থাকে, একটা বাচ্চা সুন্দর গ্রো হয়, এবং ভিটামিন বলুন, প্রোটিন বলুন, কার্বোহাইড্রেট বলুন, সব কিছু ওই দুধের মধ্যে থেকে পায়। এবার চলে আসুন মেটাফরিকে, ক্যালকিরাফসের বাচ্চা নার্সিং ডিজের অল দা টাইম সবসময় এটাই থাকে, সবসময় আমাকে এই জিনিসগুলোকে প্রোভাইড করবে। এবার মেটাফরিক্যালি বুঝবো কিরকম, যাতে আমাকে বেশি পরিশ্রম করতে না হয়, আমাকে বেশি মেহনত করতে না হয়, আমার হাতের কাছে সব চাই, পায়ের সুরটা আমাকে খুব বেঁধে নিতে হবে, তার জলের বোতলটা মুখে ধরে দিতে হবে, সব সময় লোক চাই, সব সময় নার্সিং ডিজের অল দা টাইম আমরা এটাকে মেটাফরিক্যালি ইউজ করেছি, সবসময় 24 ঘন্টা ওষুধ খেতে চাইছে, তাহলে সকালে ওষুধ আর রাতের দুপুরে কিছু খাবো না, ঘুমোতে যাওয়ার আগে কিছু খাবো না, 10টার দিকে কিছু খাবো না, সব সময় নার্সিং চাইছে আপনার কাছ থেকে, একজন অ্যাডাল্টও এটা পারে, সব সময় নার্সিং, আপনি যাতে তাকে সবসময় নার্সিং করুন, সবসময় তার খেয়াল রাখুন, সবসময় তার যত্ন করুন, সবসময় তাকে প্রোভাইড করুন নিউট্রিশন, নিউট্রিশনটা আপনার ভোকাল টনিকও হতে পারে তার ক্ষেত্রে, নিউট্রিশনটা আপনার ওষুধও হতে পারে তার ক্ষেত্রে, নিউট্রিশনটা ভালোবাসাও হতে পারে, সে কিভাবে নিউট্রিশনটাকে অ্যাকসেপ্ট করছে সেটা সেই পেশেন্টের ইন্ডিভিজুয়ালিটি, এটা কারো কাছে নিউট্রিশন এরকমও হতে পারে, কার কাছে এটা নিউট্রিশন, মা সবসময় আমাকে কোলে নিয়ে দোলা, নার্সিং ডিজার অল দা টাইম ক্যারেট ডিজার টু বি ক্যারেট কনস্ট্যান্ট, সব সময় এটাও তার কাছে নার্সিং, কে কিভাবে নিচ্ছে এটাও তার কাছে নার্সিং। যে বাচ্চা নিজের জলের বোতলটা পর্যন্ত টেবিল থেকে তুলে জল খেতে চায় না, ওটাও মাস্ক করে দিতে হবে, ওটাও খাইয়ে দিতে হবে। আমাদের বাঙালিতে, আমাদের আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বাঙালি, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা খুব স্পেশাল চাইল্ড হিসেবে সবাই করে, পৃথিবীর নো ডাউট সবাই করে, কিন্তু আমরাও একটু বেশি ভালোবাসা দিই, এটাও সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করে একটা বাচ্চা, করবেন না আজ থেকে, ক্লাস 8 উঠে গেছে 9 উঠেছে এখনো গালে তুলে খাইয়ে দিচ্ছি, নো দিস ইজ নট রাইট, এটা ঠিক নয়, এটা মর্বিডও ফলে মনে যেতে পারে। তো ওই একটা বাচ্চাকে গালে তুলে খাওয়াচ্ছে, টোটলার স্কুলে যখন গেল, প্রথম দিন স্কুলে এখনকার বাচ্চাদের তো 2.5 বছর থেকে স্কুলে ভর্তি করে দিচ্ছে, জানি না কি শেখায়, আমার আমি তো বুড়ো ধামড়া হয়ে যাওয়ার পর ক্লাস 1 ভর্তি হয়েছিলাম, 5 বছর বয়স না 6 বছর বয়স, যাই হোক দিয়ে দিল। এবার ও দেখছে ওই যে সেলটা ছিল ক্যালকেরিয়া ফসেল সেটা বেরিয়ে গেল, কিভাবে, আরে হোয়াট ইজ দিস প্লেস, আমাদের কোথায় নিয়ে আসলো, আমি যে জায়গায় ছিলাম, আমি যখন জল চাইবো মম্মি ওয়াটার, মম্মি খানা, মম্মি ফুলেজ বান্ধব, মম্মি ও চাইয়ে, মম্মি এ চাইয়ে, যখনই বলতাম তখনই হাজির, যখনই বলতাম সঙ্গে সঙ্গে হাজির, আমার সামনে সঙ্গে সঙ্গে হাজির। বাট এইখানে তো দেখছি নিজের টাস্ক নিজে করতে বলছে, এরা কারা, এখানে ব্যাগটা নিজের পিঠ থেকে নামাতে বলছে, ব্যাগের চেন খুলে বই বার করতে বলছে, খেলতে বলছে, আমার আমি যখন পার্কে খেলতে যেতাম আমার মাম্মি আমাকে উপরে তুলে দিত আর আমি ওখান স্লিপ করে নিচে নামতাম, এখানে নিজেটাকে বলছে, এগুলো ক্যালকুলেশন করতে শুরু করে দিল। টোটলার হতে পারে, এটা 1 বছরের একটা ক্লাস 1 বাচ্চাও হতে পারে, ক্লাস 1 অবধি যায় না, অত দূর যায় না, তার আগের যে যতগুলো সেকশন আছে, প্রথম যখন স্কুলে যেতে শুরু করলো সে তখন দেখছে তো নার্সিং টিচার অল দা টাইমে আছে, সব সময় তার সব কাজ করে দিতে হবে, সব সময় তাকে প্রোভাইড করে দিতে হবে সব কিছু। যখন স্কুলে গেল
এত দেখছে, এত আমাকে নিজে করতে হচ্ছে, আমাকে তো হেল্প করার কেউ নেই। স্কুলে আমি স্কুলে যাবো, আই এম এভারসন টু গো টু স্কুল, আমার এভারসন এবার স্কুলে, আমি স্কুলে যাব না, আমার নার্সিং হচ্ছে না স্কুলে, আমি যেভাবে নার্সিং চাই সব সময় 24 ঘন্টা নার্স করবে, আমাকে কেউ করছে না, ওখানটা খুঁজতে কাম খুঁজতে লো, নিজেরটা নিজে করতে হবে। ওখানে তো অবশ্যই স্কিলগুলো শেখানো হয়, কমিউনিকেশনে মিশতে কীভাবে হবে, কীভাবে পেন ধরতে হবে, কীভাবে ABCD, ওখানে মানে যে ক্যারিকুলামগুলো থাকে এগুলো তো একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে শেখানো হয়, আর ওর বাড়িতে তো ওগুলো পেয়ে যাচ্ছে সব সময়, যখনই চাইছে তখনই পেয়ে যাচ্ছে, যখনই চাইছে কোনো ছাড় নেই। আর স্কুলে গিয়ে ওই জিনিসগুলো পাচ্ছে না, স্কুলে আমার শুনতে আর স্কুলে যেতে চাইবে না, তখন সে চাইবে কি হোম ডিজে একটু গো হোম, কান্না শুরু করে দিল, আনতে শুরু করে দিল, আর এখানে এসে তো সব আমাকে করতে হচ্ছে দেখছি, বাড়িতে তো আমাকে সব করে দেয়, আর এখানে আমাকে নিজে করতে হচ্ছে, হোম ডিজে একটু গো হোম, হোম সিকনেস। সে যে এনভায়রনমেন্টে মানুষ হয়েছে সেই এনভায়রনমেন্টটাকে এখন সে মিস করছে, যে এনভায়রনমেন্টে মানুষ হয়েছে সেই এনভায়রনমেন্টটাকে এখন সে মিস করছে। স্কুলের এনভায়রনমেন্টটা পুরো আলাদা তার কাছে, সেখানে নার্সিং এর কোনো জায়গা নেই, যোগ কান্না হয়ে খুব কাল, এটা করতে হবে নিজে করতে হবে একটা বাচ্চাকে, স্কুলে যাওয়ার উদ্দেশ্য তো ওটাই, প্রপার ট্রেনিং নেওয়া কিভাবে ক্লাসের বোতল ধরতে হবে, আমাদের স্কুলে এগুলো দেয়, এখানেও শেখানো হয়, ওয়েল ম্যানারিজমটা শেখানো হয় একটা স্কুলে, কিভাবে বসতে হবে, কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হবে, এগুলোও কিন্তু শেখানো হয়। ও তো দেখছে আর সব আমাকে নিজে করতে হচ্ছে, হোম ডিজে টু গো হোম, হোম সিকনেস। এবার সে আস্তে আস্তে তার কনফিডেন্সটা লো হতে শুরু করবে, কারণ এইসব তো কোনোদিনও পায়নি, বাড়িতে তো সে নাচতে পেয়ে 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 নিজের মনের মতো করে চলছিল, কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, স্কুলিং, এর সঙ্গে আর একটা রুপিক আসবে, এই রুপিকটা আমি এখনই এখানে লেখা হয়নি, এটা আমার স্যারের কাছ থেকে লেখা, স্যারের কাছে যাবো, স্যার আজকে খুব ইন্টারেস্টিং একটা মেডিসিনের সেট বলবেন, তার আগে যাওয়ার আগে আমি এটা বলে দেবো, একটা রুব্রিক লিখে নিন, ফিয়ার চিলড্রেন অফ চিলড্রেন ইন না, বাচ্চাদের মধ্যে ভয় নয়, রুব্রিকটা হবে ফিয়ার চিলড্রেন অফ। এবার এটা নতুন সেটে যাচ্ছে ক্যালকুলিয়া ফসে, এটা নতুন সেট, এটা স্যারের কাছ থেকে আমি শিখেছি, এটা আমি 1.5 বছর হয়ে গেল শেখা, ফিয়ার চিলড্রেন অফ, স্কুলে গেছিল, স্কুলে গেছিল, বাচ্চারা তাকে ধরে মারপিট হয়েছে, মেরেছে, মার খেয়েছে, তারপর থেকে ভয় হয়ে গেছে সেই বাচ্চাদের, ওই যে 4-5 জন গুন্ডার মতো ছেলে সব ক্লাসে থাকে, আমাদের ক্লাসেও ছিল, না বাবা আমি স্কুলে যাবো না, কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, স্কুলিং, তার যে নিজের একটা কনফিডেন্স থাকার কথা স্কুলে গিয়ে সেটা হয় না, পাশে যদি আবার মারে আমাকে, ফিয়ার চিলড্রেন না, সেই বাচ্চাগুলোকে, একটা বাচ্চা আর বাকি বাচ্চাগুলোকে ভয় পাচ্ছে, হোম ডিজে একটু গো হোম অ্যান্ড হোম সিকনেস, সে স্কুলে যেতে চায় না, ভয়ে ভয়ে স্কুলে যায়, স্কুল জায়গাটাই পছন্দ করে না। এই ফিরোমানে যদি একটা বাচ্চার মধ্যে থাকে, তাকে আপনারা আমরা স্কুলে পাঠাচ্ছি, কিন্তু আমি তার মনের অবস্থাটা জানছি না, যে কোনোদিনও সে নিজের স্কুলটাকে পছন্দ করলো না, তো তার রেজাল্ট কি করে ভালো হবে, যে স্কুলটাকে এক্সেপ্ট করতে পারলো না, আমিও তো অনেক জিনিস পছন্দ করি না কিন্তু করতে হয়, সেও তাই, একটা বাচ্চাও তাই করছে, স্কুল পছন্দ করে না, স্কুলের এনভায়রনমেন্টটা পছন্দ নয়, ওটা টিচারের কারণ হতে পারে, স্টুডেন্টের কারণ হতে পারে, হোয়াট এভার হবে, নেটওয়ার্কিং হতে পারে, ক্যালকুলাস হতে পারে, তার এই মর্মিক ফিনোমেনা, তাকে ইন্টেলিজেন্সি যতই থাকুক সে ভালো রেজাল্ট করবে কোথা থেকে, 6 থেকে 7 ঘন্টা তো সে স্কুলে সময় কাটাচ্ছে, তা আমাদের এই জায়গাগুলো যদি আমরা সলভ করতে পারি, অনেক বাচ্চার ভবিষ্যৎ আমরা তৈরি করে দিতে পারবো, ইয়েস উই ক্যান ডু ইট, আমরা হোমিওপ্যাথরা পারবো, এই জায়গাগুলো ধরতে হবে, আমাদের র্যাপ করতে হবে, মার্কেট করে আসার পর থেকে ক্যালকুলিয়াসের বাচ্চারা স্কুলে যাচ্ছে না, মার খাওয়ার পর থেকে কি হয়েছিল ঘটনা, ওর বাবা মা বললো ওই অমুক দিন এরকম এরকম ঘটনা ঘটেছে, 2-4 জন ভগবান বাচ্চা আছে স্কুলে, তারপর থেকে ভয়ে আরো স্কুলে যাবে, যদি আমার মারবে, কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, স্কুলিং, ফিয়ার চিলড্রেন অফ, এটা জমিয়তে আছে, স্যার জমিয়তেকে গিয়েছিলেন, এটা কোনো রিপার্টরিতে নেই, কমপ্লিটও নেই, রেজারও নেই, 8.1ও নেই, 9ও নেই।
এবং যদি স্কুলে জোর করে পাঠানো হয় হোম টিচার কি বলবো না আমি বাড়ি যাবো, আমি স্কুলে যাবো না, আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি দিয়ে চলো, আমি যাবো না স্কুলে। দিস ইজ ক্যালকুলিয়া ফলস। এই যেটা করে দেখালাম ওটা নার্সিং টিচার অল্লা টাইমও থাকবে, আমি নামবো না কোল থেকে, আমি কোল থেকে নামবো না, আমাকে বাড়ি দিয়ে চলো স্কুলে, সব আমাকে পায়ের ভিতরে আমাকে বুঝতে, আমি পারি না করতে, আমি পারি না, কনফিডেন্স অল অফ সেলফ কনফিডেন্স, আমি পারি না করতে, আর কোকে আন্টি খুব কোকে, আমি পারবো না, আমাকে নিজে হাতে আঙুলে চামচ তুলে খেতে হয়, আমি পারবো, আমি স্কুলে যাবো, আমি স্কুলে যাব না। দিস ইজ ক্যালকুলিয়া ফলস। দিয়ে দেখুন দেখুন একটা বাচ্চা স্কুলে যায় কিনা, পাবেন, সময় হয়ে এসছে, আর কটা দিন ওয়েট করুন, আসবে এবার বাবা মা আসবে, আসবে বাচ্চাদের জ্বর, স্কুল খুলেছে, জ্বর নিয়ে চলে এসছে, শুরু হবে এবার ম্যাট্রিক মুড়ার ক্যাপ্টেন অফিসের স্কুলে আসা, চেম্বারে আসাও শুরু হবে, দু বছর স্কুল বন্ধ ছিল, এবার তো পাবেন কেস। দেখুন তার মধ্যে ক্যালকুলিয়া ফলস নেই তো? এই দু বছর যেভাবে নার্সিং পেয়েছে বাড়িতে, মায়ের কাছে, ঠাকুমার কাছে, দিদার কাছে, সে আর স্কুলে যেতে চাইবে, এটাও মেটাফরিক্যালি হবে, নার্সিং মানে 24 ঘন্টা হবে সেটা নয়, দিদার সঙ্গে বাড়িতে থেকে অনলাইন ক্লাস করে বিছানায় বসে ওয়াহ, কফির ইয়েতে চা খেয়ে শুয়ে শুয়ে ক্লাস করা, এটাও তো নার্সিং এর মধ্যে পড়লো, স্কুল যাবো না, আসবো তাই জন্য ক্যালকুলিয়া ফলসের বাচ্চা স্কুলে যেতে পছন্দ করে না, কারণ সে সবসময় নার্সিং ডিজায়ার অল দা টাইম, সবসময় তাকে কেউ নার্স করুক, সে নিজে নার্স করবে না নিজেকে, লাস্ট এক কথায় সে নিজেকে নাচ করবে না, অন্যের দ্বারা সবসময় নাচ চাইছে, সবসময় করুক, আর স্কুলে তো এগুলো সম্বন্ধ হয়, জল খেতে গেলেও তো জলটা ভরে নিতে হবে, বাথরুম পেলে নিজেকে যেতে হবে, টিফিন খিদে পেলে খাবার টিফিন নিজে বার করে খেতে হবে, নিজে খেতে হবে নিজের হাত দিয়ে, হোমওয়ার্ক তো বাড়িতে মা করে দেয়, কিন্তু স্কুলের কাজ তো স্কুলেই বসে করতে হবে, এইসব ক্যালকুলিয়া ফলস করতে চায়। এই জায়গায় ডেভেলপমেন্টের অভাব ক্যালকুলিয়া ফলসের, কারণ তার নার্সিং পেয়ে পেয়ে নার্সিং তাকে নার্সিং ছাড়া চলতে পারে না, যতই দেবে ততই শুষে নেয়, যতই নার্সিং করুক কোথায় চলে যায় সে নিজেও বুঝতে পারে না, তাই জন্য অল দা টাইম তার নার্সিং চায়, তার বোনের ডেভেলপমেন্ট হয় না, তার মানসিক বিকাশ ঘটে না, আমরা এগুলো সব করে এসেছি, এখন বুঝতে পারছি কেন হয়, কারণ যদি প্র্যাকটিস অফ মেডিসিন দিয়ে যায় তার ঠিকভাবে ডেভেলপমেন্টটা হয় না, যেখানে যে ডেভেলপমেন্টটা হওয়ার দরকার, ঠিকভাবে অ্যাসিমিলেশন হয় না, প্রোটিন বলুন ফ্যাট বলুন যে যেখানে যেটা লাগানোর দরকার হয় না, কেন হয় না, আর হয় না বলে সে সবসময় দুধ খেতে চায়, সবসময় দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যায়, দিস ইজ ক্যালকুলিয়া ফলস। আর দুটো মেডিসিন আছে, আপনারা যদি বলেন কন্টিনিউ করবো আর নাহলে পরে করবো। অবশ্যই অবশ্যই স্যার, কন্টিনিউ করতে থাকুন, শেষ করে শেষ করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার চলে আসুন ক্যালকুলিয়া ফলস কেন স্কুলে যেতে চায়।